ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে পাপ বা অভিশাপ মনে করা হতো। কন্যা সন্তান জন্ম হলে লজ্জায় ঘৃণায় সে কাউকে চেহারা দেখাতে পারত না। তাই কলঙ্কের এই চিহ্নকে চিরতরে মুছে ফেলার জন্য জন্মের পরপরই নবজাতককে গলা টিপে হত্যা করত অথবা জীবন্ত কবরস্থ করত। তখনকার ইতিহাসে জীবন্ত কন্যা সন্তান সমাহিত করার যে পৈশাচিক দৃশ্য ফুটে ওঠে তা পাঠ করে পাষাণ হৃদয়ের লোকদেরও অশ্রু সংবরণ করা কঠিন হয়ে পড়ে। নিষ্পাপ কচি কণ্ঠের করুণ আত্মনাদ পাষাণ পিতৃহৃদয়ে বিন্দুমাত্র দয়ারও সঞ্চয় করত না। সহস্তে কন্যা সমাধিস্থ করে তারা হাসি মুখে বাড়ি ফিরে আসত। বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসিম ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণের পর আল্লাহর রসুলের নিকট নিজ হাতে কন্যা সমাধিস্থ করার এক মর্মস্পর্শী করুণ কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, একবার আমি সফরে গিয়েছিলাম, আমার অনুপস্থিতিতে আমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। অবশ্য আমি বাড়িতে থাকলে তার কান্নার আওয়াজ শোনা মাত্রই সাথে সাথে তাকে গর্তে পুঁতে দিতাম এবং তার আওয়াজ চিরদিনের জন্য বন্ধ করে দিতাম। কিন্তু আমার স্ত্রী তাকে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করতে থাকে। কিছুদিন পর তার মাতৃ মমতা এত প্রবল আকার ধারণ করে যে আমার নির্মমতার ভয়ে সে তার খালার বাড়িতে তাকে পাঠিয়ে দেয়। উদ্দেশ্য হল হয়তো খালার স্নেহে লালিত পালিত হয়ে একটু বড় হলে পিতার হৃদয়েও দয়ামায়ার উদ্রেক হবে এবং ফুটফুটে নিষ্পাপ শিশু বাচ্চাটি নিষ্পাপ মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। দীর্ঘদিন পর সফর থেকে যখন আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে এসে শুনলাম আমার একটি মৃত কন্যা সন্তান জন্ম হয়েছিল। এদিকে আমার কন্যাটি তার খালার স্নেহে ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন বিশেষ কারণে আমি বাহিরে কোথাও গিয়েছিলাম। এই সুযোগে আমার স্ত্রী মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে। অপ্রত্যাশিতভাবে বাড়িতে ঢুকেই আমি দেখি একটি সুন্দর সুদর্শন চঞ্চল শিশুকন্যা সমস্ত ঘরময় ছোটাছুটি করছে। মেয়েটিকে দেখে স্বর্গীয় এক মায়ার পরশে আমার হৃদয় মন ভরে গেল। আনন্দে চোখ দুটি চিকচিক করে উঠল। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত স্থির দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। এদিকে আমার চেহারা দেখে আমার স্ত্রী আজ করতে পারল যে পাষাণ হৃদয়ে পিতৃস্নেহের বাণ ডেকেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ কে, কার মেয়ে, ভারী চমৎকার তো, তার মায়া আমার হৃদয় মনকে জয় করে ফেলেছে। স্ত্রী ভাবল এখন আর কোনো ভয় নেই, তাই সে আমার নিকট সব কিছু খুলে বলল। মেয়েটি আমার জানতে পেরে অবলীলাক্রমে স্নেহ ভরে আমি তাকে কোলে তুলে নিলাম। এ সময় মেয়েকে লক্ষ্য করে স্ত্রী বলল, মা, এ যে তোমার আব্বু। অমনি সে আব্বু আব্বু বলে আমাকে জড়িয়ে ধরল। সে যে কি সুখ, কি আনন্দ,
তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ইয়া রাসূল আল্লাহ, এরপর থেকে আমি তাকে কাছে ডাকলে আব্বু আব্বু বলে সে আমার কোলে ঝাঁপিয়ে পড়ত, আর আমি তাকে বুকে চেপে ধরে স্বর্গীয় আনন্দ উপভোগ করতাম। হে আল্লাহর রাসূল, আমার মেয়েটি স্নেহ মমতার উষ্ণ পরশে প্রতিপালিত হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে আমার মনের মধ্যে এক হিংস্র পশুত্ব এসে উপস্থিত হতো। তখন আমি কুচিন্তার অথই সাগরে হাবুডুবু খেতাম, ভাবতাম, হায়, আমি একই করছি, এমের জন্য কি আমার মান মর্যাদা ইজ্জত সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে? এই তো সে কিছুকাল পরেই অজ্ঞাত এক যুবকের শয্যাশায়িনী হবে, তখন সমাজে আমি কি করে মুখ দেখাব? এ সকল চিন্তা করে তখন আমার সমস্ত শরীরে ক্ষোভে ঘৃণায় রি রি করে উঠত। অবশেষে আমার হিংস্রতাই বিজয়ী হল, আমার পশুত্ব আর আত্মঅহমিকা আমাকে অন্ধ করে ফেলল। সিদ্ধান্ত নিলাম, লাঞ্ছনা অপমান ও কলঙ্কের এই চিহ্নকে আজই সমাধিস্থ করে আত্মপ্রশান্তি লাভ করব। স্ত্রীকে বললাম, মেয়েটিকে আজ সাজিয়ে দাও, ওকে এক নিমন্ত্রণে সাথে নিয়ে যাব। স্ত্রী তাকে সুন্দর জামা পরিয়ে উত্তম রূপে সাজিয়ে দিল। আব্বার সাথে নিমন্ত্রণে যাবার সংবাদে সেও আনন্দে আত্মহারা। আমি তাকে নিয়ে এক পাথুরে জমিনের দিকে রওনা হলাম। মেয়েটি তখন অত্যন্ত আনন্দে লাফিয়ে লাফিয়ে কখনো আমার সামনে কখনো আমার পিছনে আবার কখনো আমার হাত ধরে হাঁটছিল, কিন্তু সে জানত না যে আমার মধ্যে তখন পশুত্বের কি পৈশাচিক ঝড় বইছিল। আমি তখন ছিলাম অন্ধ মুখ বধির, তার উল্লাস কলকণ্ঠের আব্বু আব্বু ডাক কিছুতেই আমাকে প্রভাবিত করছিল না। এভাবে চলতে চলতে দূরে জনমানব শূন্য এক স্থানে গিয়ে থামলাম এবং খুব দ্রুত গর্ত খুঁড়তে লাগলাম। আমার কাণ্ড দেখে বিস্মিত হয়ে মেয়েটি তখন বলল, আব্বু, এ পাথরের জায়গায় গর্ত করছেন কেন? নিমন্ত্রণে যাবেন না? অনেক দেরি হয়ে যাচ্ছে যে। আমি তখন নির্বাক, নিস্তব্ধ, গর্ত খননে মগ্ন, ছিটে ফোটা ধুলে বালি আমার শরীরে লাগলে তখন অবুঝ শিশুটি তার জামা দিয়ে তা ঝেড়ে দিচ্ছিল এবং বলছিল, আব্বু আব্বু, আপনার শরীরে যে ময়লা লাগছে। গভীর গর্ত খনন শেষে আমি উপরে উঠে আসলাম এবং সাথে সাথে সেই মমতাময়ী কন্যাটিকে শূন্যে তুলে গর্তে নিক্ষেপ করলাম। তারপর দ্রুত মাটি ফেলে গর্তটি ভরাট করতে লাগলাম। এ সময় মেয়েটি অশ্রু সজল নয়নে আমার দিকে তাকিয়ে আত্মচিৎকার করে বলছিল, আব্বু, আপনি একি করছেন? আমি তো কোনো দোষ করিনি, তবে কেন আমাকে গর্তে ফেলে মাটি চাপা দিচ্ছেন? ইয়া রাসূল আল্লাহ,
আমি তখন এতটাই নিষ্ঠুর ও নির্মম হয়ে গিয়েছিলাম যে এ আত্মচিৎকারে আমার পাষাণ হৃদয়ে একটুও দয়ার উদ্রেক হয়নি। আমি যেন তখন উন্মাদ হয়ে পড়েছিলাম। তাই তো আপন কন্যাকে জীবন্ত সমাধিস্থ করে ব্যথার পরিবর্তে পৈশাচিক উল্লাস আর সীমাহীন প্রশান্তি নিয়ে বাড়িতে ফিরতে পেরেছিলাম। এ নিষ্ঠুর নির্মম ও মর্মস্পর্শী কাহিনী শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টপ টপ করে অঝোর ধারায় পানি পড়ছিল। গুমরে কেঁদে উঠেছিলেন তিনি আর বলছিলেন, যারা অন্যের প্রতি দয়াবান নয় আল্লাহ কিভাবে তাদের প্রতি দয়াশীল হবেন।